কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল আমার কাছে যে ঘাড়ে কালো দাগ কিভাবে দিদি দূর করা যায়। ঘাড়ে কালো দাগটা একটা খুব অস্বস্তিকর ব্যাপার, অনেকেরই হয়, দেখবেন বেশিরভাগ যারা মোটা হয় যাদের ঘাড়টা একটু ভাঁজ মতো থাকে, এখানে যদি ভাঁজ হয়, ভাঁজ পড়ে, তাহলে কিন্তু ঘাম জমে জমে বা ময়লা জমে জমে একটা সময় ওই ঘাড়ের জায়গাটায় কালো দাগ হয়। আমরা মুখ পরিষ্কার করি, ঘাড়ের দিকে নজর দিই না, তো তাই এ ধরনের সমস্যাগুলো হয়। আর হলে কি করব সেটাই বলবো। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এখনও এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার ঘাড়ের কালো দাগটা কেন হয় এটা তো আমি প্রথমেই বললাম যে যদি আপনার ওজন বেশি থাকে তাহলে ভাঁজ পড়ে হয়, বা যদি আপনার ময়লা জমে বহুদিন ধরে তাহলে হয়, কিংবা ধরুন চামড়াটা পুড়ে গেছে বা এখানে ফেটে গেছে, ফেটে গিয়ে গিয়ে ভাঁজ পড়ার দরুন আপনি লক্ষ্য করেননি কালো একটা দাগ পড়ে যায়। এই দাগটা আমরা কিভাবে তুলব, আজকে আমি দুটো টিপস বলছি, পরবর্তীকালে নিশ্চয়ই আরও কিছু বলবো এই বিষয় নিয়ে। আজকে দুটো টিপস বলছি, প্রথমটা বলছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটা আপনার মরা কোষকে, মরা চামড়াকে সরিয়ে দিয়ে নতুন চামড়া জন্মাতে সাহায্য করে। ফলে অ্যালোভেরা জেল আপনার ওই ঘাড়ের ওই কালো অংশটায় খুব উপকার দেবে। তার সঙ্গে একটু লেবুর রস, পাতি লেবুর রস মিশিয়ে নেবেন, নিয়ে আপনি যদি ঘাড়ে লাগিয়ে রাখেন কিছুক্ষণ, ভালো করে একটু লাগিয়ে দেবেন, দেওয়ার পরে কিছুক্ষণ থাকলেন, শুকিয়ে গেলে পরে ওটা একটু ঈষৎ উষ্ণ হালকা গরম জলে মুছে নেবেন, হালকা গরম জল, ঠান্ডা আর গরমের মাঝামাঝি যেটা হয় সেটা দিয়ে ভালো করে একটু ঘষে 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 তুলে মুছে নেবেন। এইভাবে আপনি যদি বেশ কিছুদিন করেন, অন্তত এক মাস, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ওই দাগটা অনেকটা উঠে গেছে। আপনি যদি রেগুলার নাও পারেন সপ্তাহে দুদিন করুন তাহলেও হবে। আরেকটা যেটা বলবো সেটা কিছু করার বিষয় না, সেটা শুধু একটু সতর্কতা। ময়েশ্চারাইজার আমরা মুখে মাখি, হাতে পায়ে মাখি, কিন্তু ঘাড়ের এই জায়গাগুলো অনেক সময় মাখি না, চট করে বেরিয়ে যায়। বা সানস্ক্রিন মুখে মাখি কিন্তু ঘাড়ে মাখি না, ঘাড়টা অবহেলিতই হয়। সানস্ক্রিন মেখে রোদে বেরোন, সেটা ঘাড়েও লাগান, আর অবশ্যই করে প্রতিদিন ঠিক মতো ঘাটগুলোও পরিষ্কার করুন, যাতে চেষ্টা করুন যাতে কোনো রকম ময়লা না পড়ে। বালিশটায় যখন শোবেন এমনভাবে শোন যাতে ঘাটটা সোজা থাকে, এরম ঝুঁকে বা ভাঁজ করে যেন শোয়ার অভ্যেস না হয়, যতটা পারবেন ঘাটটাকে সোজা রাখার চেষ্টা করবেন। আরেকটি কথা বলি, যেটা হচ্ছে প্রথমেই বলেছি, ওজনটা একটু কমানোর চেষ্টা করতে হবে, তার জন্য আমার প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেবেন, বুঝতে পারবেন ওজন কমানোটাও খুব কঠিন ব্যাপার নয়। তাহলে মোটামুটি বোঝা গেল যে ঘাড়ে কালো দাগ হলে কী করবো, আর কালো দাগ না হওয়ার জন্য সানস্ক্রিন ইউজ করতে হবে, ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, ঘাড়টাকে সোজা করে রাখতে হবে যেন ঝুঁকে না যায়, বা ঘাড়ের এখানে যদি চর্বি জমে তাহলে সেটাকে কমানোর ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আপনার স্লিম ফিগার হতে হবে, চেহারার চর্বি থাকা চলবে না, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। আর প্রবলেমটা যদি হয় তাহলে আপনি অ্যালোভেরার সঙ্গে একটু লেবু, এক চামচ ধরুন অ্যালোভেরা জেল নিলেন, তার সঙ্গে একটু লেবুর রস নিলেন, একসঙ্গে মিক্সড করে লাগাবেন, লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর শুকিয়ে যাবে যখন, হালকা গরম জল দিয়ে একটু ঘষে ঘষে মুছে ফেলবেন। এভাবে করতে থাকুন, আস্তে আস্তে কিন্তু আপনার এটা ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে শশার রস। শশা কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণ ভালো, দাগ উঠে যায় সমস্ত রকমের, শশার রসটাও কিন্তু আপনি এই অ্যালোভেরা জেলের সঙ্গেও একটু দিয়ে ইউজ করতে পারেন। শশাটা থেতো করে জেলের সঙ্গে এক চামচ নিয়ে মিশিয়ে দিলেন, এটাও আপনি করতে পারেন, মিশিয়ে লাগাতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন, আর অবশ্যই কমেন্ট দেবেন যে যিনি আমায় লিখেছিলেন ঘাড়ের এই প্রবলেমটা তার উপকার হলো কি না, আমি কিন্তু জানবার জন্য আগ্রহী হয়ে রইলাম। আর আপনি যদি এখনও কলকাতা ক্যানভাসের একজন না হয়ে থাকেন
তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব রকম সমস্যার সমাধান পেতে সঙ্গে রাখুন কলকাতা ক্যানভাসকে। নমস্কার।